তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথার কোনো মূল্য দেওয়ার দরকারই নেই, তারা নিজেরা যেটা বলবে সেটাই ধর্ম। আর যার ভালো ইহকাল তার ভালো পরকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ, আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আসা। আজ আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা হলো আমরা আসলে কিভাবে সঠিক ইসলাম পাব, যেখানে নামদারি বক্তারা ইসলামের নামে এই জাহেলিয়াতে ব্যস্ত, বিশেষ করে পীরেরা ইসলামটাকে এমনভাবে তাদের কবজায় রাখতে চাইতেছে যে তারা যা বলে তাই ইসলাম। আর কুরআন হাদিস বাদ দিয়া শুধুমাত্র কিচ্ছা কাহিনী প্রতিষ্ঠা করার জন্য বা তাদের যে তরিকার যে ইমামরা আছে তাদেরকে বড় করার জন্য তাদের নামে অসংখ্য মিথ্যাচার হচ্ছে। এরকম একটা মিথ্যাচার আজকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা মাইজ ভান্ডারির নাম শুনেছেন, যারা মানুষ মারা গেলে ডুল বাজনা বাজিয়ে তাদেরকে দাফন করা হয়, মানে তাদের সিস্টেমটাই আলাদা, তারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, শুধু নামে মাত্র ইসলাম। তারা এই গৌসুল আজম মাইজ ভান্ডার, হযরত গৌসে পাক, পিরানীপীর দস্তগীর, মাহবুবে সুবহানি, গৌসে সামদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার অসুখ হয়েছিল, ভক্তরা চিকিৎসা করতে বলছে বলে আমার চিকিৎসা করার দরকার নাই, ভক্তরা করেছে কি পেশাব নিয়ে সিভিল সার্জন, এই ফকিন্নি ডাক্তার না, একটা ডাক্তার জেলার ডাক্তারের বসকে বলা হয় সিভিল সার্জন, যাই পেশাব টেস্ট করতে দিয়েছে, পেশাব টেস্ট করে বলছে শোনো এটা কার, বলে আমার মুর্শিদ কেবলার, বলে তোমার মুর্শিদ কে, বলে গৌসে পাক, বলে চলো, বলে কেন, এটা কোন মানুষের সাধারণ মানুষের পেশাব নয়, এটা একজন আল্লাহর ওলির পেশাব, মেশকো আম্বরের মতো গ্রাম। ওই সিভিল সার্জন গৌসে পাকের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে, আমি যদি হঠাৎ করে খ্রিস্টান হয়ে যাই নাউজুবিল্লাহ, তাহলে অন্য বক্তা জিজ্ঞাসা করবে হুজুর এত বছর ওয়াজ করার পরে খ্রিস্টান হলেন কারণটা কি, এবার অন্যান্য ডাক্তার জিজ্ঞাসা করে আপনার এত জ্ঞান গরিমা কিন্তু আপনি মুসলমান হয়ে গেলেন কেন, বলে আমার চেম্বারের ভিতরে আরেকটা রুম আছে ওইখানে যাও, ওইখান থেকে এসে বলছে কিছু শুনলাম কিছু দেখলাম, বলে এত সুন্দর আতরের ঘ্রাণ আর কোথাও পায় নাই, বলে তাড়াতাড়ি ভুল করিস না রে, ওটা হলো আব্দুল কাদের জিলানির পেশাব মোবারক। তাই যদি এমন হয় এই পেশাব টেস্ট করতে যে 1000 ডাক্তার মুসলমান হয়ে গেলে, দেখলেন তো কত সুন্দর করে আব্দুল কাদের জিলানিকে বড় করার জন্য এখানে কয়টা মিথ্যাচার করা হয়েছে। আব্দুল কাদের জিলানির প্রস্রাব পরীক্ষা করাইছে যে ডাক্তার, প্রস্রাবে মেশকে আম্বরের গন্ধ, আর এই গন্ধ শুঙ্গে সে মুসলমান হয়ে গেছে। তাদের মুসলমান করার তরিকাটা আপনারা বুঝছেন, এটা কোনো কথা হইল, যেখানে প্রস্রাব হইল নাপাক জিনিস, এই প্রস্রাবের গন্ধ শুঙ্গে ডাক্তারের মুসলমান হয়ে গেছে। আর আব্দুল কাদের জিলানি আরও 700 বছর আগে মারা গেছে, ওই সময় প্রস্রাব পরীক্ষা করার মতো কোনো যন্ত্র হয় নাই। এরকম মিথ্যা গল্প বানিয়ে বানিয়ে তারা মাজহাবকে প্রতিষ্ঠা করার জন্য শুধুমাত্র নামমাত্রে ইসলাম ব্যবহার করছে, আর তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। যত হানাফি মাজহাবে আছে সবাই নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, দেওবন্দি বা বেরলভী যারাই আছে, আপনারা আরেকটা ভিডিও দেখেন যে তাহিরি আর আলাউদ্দিন জিহাদি সব একই রসুন, আপনারা ভিডিওটা একটু দেখুন। আমাদের আমরা একটা কথাই বলেছি, আপনাদের ওয়াজের ভিতরে একটা কথাই বলেছি, আলাউদ্দিন জিহাদি, আলাউদ্দিন জিহাদি যে তরিকারই হোক না কেন, আলাউদ্দিনের পীর 18 হোক 22 হোক সেটা আমার দরকার নাই, সে আমাদের সুন্নি কিনা, সুন্নি যেখানে সেখানে আমরা আসি কি নাই। দেখলেন তো কত সুন্দর করে বলল, 18 হোক বা 22 হোক সবাই সুন্নি, এত সুন্দর মিল মহব্বত তাদের ভিতরে আছে। আসলে তাদের মানহাজ একটাই, তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথার কোনো মূল্য দেওয়ার দরকারই নেই, তারা নিজেরা যেটা বলবে সেটাই ধর্ম।
আর যেভাবে মিথ্যা কাহিনী বইলা মানুষদেরকে আকৃষ্ট করে রাখছে, আর মানুষও এত মগা সামনে বসে এইসব কাহিনী শুননা, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি বলতেছে, আশ্চর্য লাগে এই বিষয়গুলি। আর বিশেষ করে তারা শুধুমাত্র নামমাত্র হানাফি ব্যবহার করে, কিন্তু তাদের হানাফির কোনো দ্বারে কাছেও নাই। ইমাম আবু হানিফার বই যদি তারা পড়তো বা ওনার জীবনী যদি পড়তো তাহলে তারা এত জাহেল হইতে পারত না। তো আশা করি আপনারা কিছুটা হোক বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।